নতুননগর ছাত্রবৃন্দ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত। রক্তদান শিবিরের উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। রাজ্যের সমস্ত ক্লাব ও সামাজিক সংস্থাকে রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজীব ভট্টাচার্য। গত দুমাস ধরে রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে, বিশেষ করে বিধানসভা নির্বাচনের জন্যই এই রক্ত স্বল্পতা। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এগিয়ে এসছে নতুননগর এলাকার ছাত্রবৃন্দ ক্লাব। শনিবার এই ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদানকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজীব ভট্টাচার্য রক্তদানের মতো মহৎ কাজে সমস্ত ক্লাব ও সামাজিক সংস্থাকে ধারাবাহিকভাবে রক্তদান করার আহ্বান জানান। দেখুন, আমরা জানি বিগত দুই তিন মাস যাবৎ আমরা 2023 ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে আমরা সবাই ব্যস্ত ছিলাম। তো নির্বাচন শেষ হওয়ার পর, নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি দেখলেন ওনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সামনে আসলো সেটা হলো আমাদের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের অভাব দেখা দিয়েছে। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বান করেছেন সমাজের প্রত্যেকটা অংশের নাগরিকদের কাছে, যাতে আমরা সেই রক্তদানে যাতে আমরা ব্রতী হই, এই রক্ত সংকট থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, তার জন্য সমাজের সমস্ত মানুষের কাছে উনি আহ্বান করেছেন। তার ডাকে সাড়া দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা, মহিলা মোর্চা সমস্ত এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা এই রক্তদান শিবিরে যেরকম একটা চ্যালেঞ্জিং মোড নিয়ে তারা মাঠে নেমেছেন, তার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থাও তারাও ব্রতী হয়েছেন এই রক্তদান শিবিরের জন্য। আজকে তারই অঙ্গ হিসেবে বটজলা এলাকায় ছাত্রবৃন্দ যে ক্লাব অর্গানাইজেশন রয়েছে, ওনারাও এই রক্তদানের মতো মহদানের কাজে তারা স্বেচ্ছায় রক্তদানকে ঘিরে ক্লাবের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।